চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর কাম রোড সেতু নির্মাণ প্রকল্পের জন্য কোরিয়ান এক্সিম ব্যাংকের সাথে বাংলাদেশের একাশি কোটি ঊনপঞ্চাশ লাখ দশ হাজার ডলারের ঋণ চুক্তি সই হয়েছে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ নয় হাজার পাঁচশো চৌত্রিশ কোটি চুয়াল্লিশ লাখ সত্তর হাজার টাকা বৃহস্পতিবার রাজধানীর সেরে বাংলান নগরে এনএসি সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয় প্রকল্পটি রেলওয়ে বাস্তবায়ন করবে চুক্তি সৈ অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন এই প্রকল্পের সহায়তা বা ঋণ চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশ কোরিয়া সম্পর্ক নতুন মাইল ফলক স্পর্শ হল কোরিয়া বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী দেশ তাই আগামীতে বাংলাদেশ থেকে আরও দক্ষ জনশক্তির রপ্তানি অবকাঠামোগত উন্নয়ন পর্যটন শিক্ষা স্বাস্থ্য ও কৃষি খাতে কোরিয়ান সরকারকে বিনিয়োগের আহ্বান জানান তিনি ভবিষ্যতেও কোরিয়ার এই সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশা করেন তিনি এ সময় রিজার্ভ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন আইএমএফ এর ঋণের তৃতীয় কিস্তি পাওয়ার রিজার্ভ নিয়ে আর কোনো চিন্তা নেই তারা অনেক প্রজেক্টে সাহায্য করবে মোটামুটি এর মানে হলো যে আরেকটা আমরা ইয়ে পেলাম লাইনের রিজার্ভ নিয়ে চিন্তা করছেন কেন আর চিন্তা আছে